Assalamualaikum, স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমরা আজকে ড্রয়িং করব স্কোয়ার এবং ট্রায়াঙ্গেল দিয়ে ঘর আঁকতে শিখব, ঠিক আছে? স্কোয়ার এবং ট্রায়াঙ্গেল দিয়ে আমরা আজকে ঘর আঁকতে শিখব। আমি এখানে তোমাদের দুটো ঘর এঁকে দেখিয়েছি, একটা ঘর ডার্ক, একটা লাইট, তাই না? তোমরা সবাই সবটাই করতে পারবা, গাঢ়ও করতে পারবা, হালকাও করতে পারবা। এই জন্য আমি দুটোই দেখিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা এরকমও করতে পারো, এরকমও করতে পারো, আবার তোমাদের মতোও করতে পারো, ঠিক আছে? এখন আমি তোমাদের রং করে দেখাবো, ওকে? আগে ড্রয়িং করবো, তাই না? একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ আর ছোট করে একটা চতুর্ভুজ, এটা হলো দেখা যাচ্ছে। দরজা, জানালা, বোঝা যাচ্ছে? প্রথমে একটা ত্রিভুজ, প্রথমে একটা ত্রিভুজ, দেন একটা চতুর্ভুজ, অবশ্যই ত্রিভুজের থেকে ছোট হবে, ঠিক আছে? অবশ্যই ত্রিভুজের থেকে ছোট হবে, ঠিক আছে? এখন নিচে আরেকটা ভাগ, ঠিক আছে? এখন আমরা এটাকে রং করে দেখাবো। তোমরা আমার সাথে রং করা শুরু করে দাও। ড্রয়িং করেছো? তোমরা ড্রয়িং করনি, তাহলে আবার ড্রয়িং করো, ঠিক আছে? প্রথমে তোমরা একটা চতুর্ভুজও নিতে পারো, একটা চতুর্ভুজও নিতে পারো, তারপরে বড় করে একটা ত্রিভুজও নিতে পারো। এটা দিতে হবে, এটা হলো বাড়ির ধার, আচ্ছা, এটা দিতে হবে। তারপর দরজা, জানালা, ওকে? এখন আমরা এখানে কালার করব, বলো কি কালার দিব? এই কালার দিই, ঠিক আছে? এটা ঠিক আছে, এই কালারটা আমি নিচে দিব, দেয়ালে দিব। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ, দেখো কিভাবে আমি করছি। আচ্ছা,
সব জায়গাটা কোথাও ফাঁকা থাকবে না, ঠিক আছে? তো ধীরে ধীরে এক জায়গায় বারবার ঘুষে ঘুষে চাল দেব। খেয়াল করবে লাইন থেকে বেড যেন না হয়, ঠিক আছে? সোজা রাখতে হবে, ঠিক আছে? সমান করে দিলাম, ওকে? এখন একটা গাঢ় রং দিয়ে যদি লাইন দিই দেখতে অনেক সুন্দর লাগবে। এই লাইনটা তোমরা মার্কার পেন দিয়ে দিতে পারো, গাঢ় পেন্সিল দিয়ে দিতে পারো, দেখো আমি কিন্তু খুব ধীরে ধীরে করছি। এটা হলো আমাদের ঘর। তোমরা
তোমরা এটা হালকাও করতে পারো, গাঢ় রঙও দিতে পারো। এখানে হালকা রঙও দিতে পারো, গাঢ় রঙও দিতে পারো, এখানেও ঠিক তাই। ওকে, তোমরা তাহলে কী শিখলে? স্কোয়ার আর ত্রিভুজ দিয়ে আমরা কীভাবে ঘর রাখতে পারি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, গুড বাই, খুদা হাফেজ।